Hello friends, welcome back to a new video of Real Life Conversation. আজকের ভিডিওতে আরেকটা রিয়েল লাইফ কনভারসেশনে আমরা প্র্যাকটিস করব. এন্ড ইয়েস, ইফ ইউ থিঙ্ক, যদি তোমার মনে হয় যে এই ভিডিওগুলো তোমার স্পোকেন ইংলিশ স্কিল ইম্প্রুভ করতে কোনো না কোনোভাবে হেল্প করছে, দেন হিট দ্য লাইক বাটন নাও. এখনই লাইক বাটনটা টিপে দাও, যাতে করে আমি জানতে পারি যে এই ভিডিওগুলো তোমাদের হেল্প করছে এবং আমাকে আরো বেশি করে এরকম ধরনের ভিডিওগুলো বানানো উচিত. আই শুড মেক দিস কাইন্ডস অফ ভিডিওস মোর অ্যান্ড মোর. ফর দ্যাট আই নিড টু নো ইউর ওপিনিয়ন, টু ডু সামথিং লাইক অর ডিসলাইক, হোয়াট এভার ইউ ওয়ান্ট, সো দ্যাট আই কাম টু নো দিস ভিডিওস আর হেল্পিং ইউ অর নট, এই ভিডিওগুলো তোমার হেল্প করছে কিনা. ওকে, সো আজকের কনভারসেশনটা একটা কাল্পনিক, টুডেজ কনভারসেশন ইজ এ ইমাজিনারি কনভারসেশন. আমার একজন খুব পুরনো বন্ধু কালকে আমার বাড়িতে এসেছিল. ওয়ান অফ মাই ওল্ড ফ্রেন্ডস কেম টু মাই হোম ইয়েস্টারডে. আমার একজন পুরনো বন্ধু আমার বাড়িতে এসেছিল গতকালকে. এবার অনেকেই আমাকে বলে থাকো আমি কোথাও হোমের সামনে টু বসিয়ে দিলে, সো দোজ আর গ্রামার. হোমের সাথে টু বসানো যাবে না, কোথায় কি বসানো যাবে, কোথায় কি বসানো যাবে না, দোজ অল আর ইংলিশ গ্রামার রুলস. বাট যখন আমরা ইংরেজিতে কথা বলছি, ওয়েন উই আর স্পিকিং ইংলিশ, দেন উই শুড নট ওয়ারি অ্যাবাউট দোজ থিংস. আমাদের ওই জিনিসগুলো ভাবা উচিত নয়. ইন দ্য বিগিনিং লেভেল, যতক্ষণ আমি ইংরেজিতে কথা বলতে পারছি, সমস্ত ধরনের কথা আমি বলতে পারছি, ততদিন তো অ্যাটলিস্ট নয়. তারপর যদি কেউ নিজের স্ট্যান্ডার্ড আপ করতে চাও, আফটার দ্যাট ইফ ইউ ওয়ান্ট টু লেভেল আপ ইউর স্ট্যান্ডার্ড, দেন ইউ ক্যান ফলো প্রপার গ্রামার, নো প্রবলেম. বাট আমি মনে করি, ইটস মাই পার্সোনাল ওপিনিয়ন, আমার পার্সোনাল ওপিনিয়ন, শুরুতেই যদি গ্রামার ধরে বসে থাকি তাহলে আমি কোনোদিনও স্পোকেন ইংলিশে আর কথা বলতে পারবো না. ইফ আই hold on english grammar in the beginning, then I can't speak in english for my whole life. If I am a bengali medium student, ami ekjon bangla medium student, amar grame dur dur obdi english bolar moto keu chilo na. In my village there was no one who used to speak in english. শহরে আসার পর আমি রিয়েলাইজ করেছিলাম যে আমাকে ইংলিশে কথা বলতে হবে. আফটার কামিং টু দ্য সিটি আই রিয়েলাইজড দ্যাট আই হ্যাভ টু স্পিক ইন ইংলিশ. তারপর আমি প্র্যাকটিস শুরু করি. আফটার দ্যাট আই স্টার্টেড প্র্যাকটিসিং, আর ধীরে ধীরে একটু একটু করে আমি ইম্প্রুভ করি. অ্যান্ড গ্র্যাজুয়ালি আই ইম্প্রুভ. শুরু শুরুতে লজ্জার জন্য বলতে পারতাম না. ইন দ্য বিগিনিং আই ইউজ টু ফিল শাই, আমি লজ্জা বোধ করতাম, দ্যাটস ওয়াই আই কুডেন্ট স্পিক ইন ইংলিশ. এই জন্য আমি ইংরেজিতে কথা বলতে পারতাম না. আই ইউজ টু থিঙ্ক, আমি চিন্তা করতাম যে লোকজন আমার কথা শুনে, আমার ইংরেজি শুনে হাসবে. আই ইউজ টু থিঙ্ক দ্যাট পিপল উইল লাফ অ্যাট মি আফটার লিসনিং মাই ইংলিশ. আমার ইংরেজি শুনে আমার উপরে হাসবে, এই জন্য আমি কথা বলতে পারতাম না. দ্যাটস ওয়াই আই কুডেন্ট স্পিক ইন ইংলিশ. আর এভাবেই আমি অনেক কটা বছর কাটিয়ে দিয়েছিলাম ইংলিশ না বলে. অ্যান্ড লাইক দিস আই পাসড সো মেনি ইয়ার্স উইথাউট স্পিকিং ইংলিশ. আর তখনকার দিনে আমি গ্রামার পড়া শুরু করেছিলাম. অ্যান্ড ইন দোজ ডেজ আই ইউজ টু রিড ইংলিশ গ্রামার. আমি ইংলিশ গ্রামার পড়তে শুরু করেছিলাম. বাট একদিন আমি দেখলাম যে ইংরেজিতে মাস্টার ডিগ্রি করা কিছু ছেলে ইংরেজিতে কথা বলতে পারছে না. ওয়ান্স আই হ্যাভ সিন দ্যাট সাম বয়েজ হু ডান দেয়ার মাস্টার্স ইন ইংলিশ, দে ওয়ার নট এবল টু স্পিক ইন ইংলিশ. ইংরেজিতে কথা বলতে পারছিল না এবং আমি ওদের কাছ থেকে কারণ জানতে চাইছিলাম. তোমরা তো ইংরেজিতে মাস্টার্স করেছো, তাহলে তো তোমরা সব গ্রামার জানো, তারপরেও তোমরা ইংরেজিতে কেন কথা বলতে পারছো না? সো আই আস্ক দেম, ইউ হ্যাভ ডান ইয়োর মাস্টার্স ইন ইংলিশ, মাস্টার ডিগ্রি ইন ইংলিশ, সো ইউ নো অল দ্য ইংলিশ গ্রামার্স, বাট ওয়াই ইউ পিপল আর নট এবল টু স্পিক ইন ইংলিশ?
কেন তোমরা ইংরেজিতে কথা বলতে পারছো না? তখন ওরা বলল, দেন দে টোল্ড মি দ্যাট ইংরেজি গ্রামার জানা মানে ইংরেজিতে কথা বলতে পারা নয়। বিকামিং মাস্টার ইন ইংলিশ গ্রামার ডাজন্ট মিন দ্যাট ইউ উইল স্পিক ইন ইংলিশ। যদি তুমি ইংরেজিতে কথা বলতে চাও তাহলে ইংরেজি প্র্যাকটিস করতে হবে, ইংরেজি বলার প্র্যাকটিস করতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ দেন ইউ হ্যাভ টু প্র্যাকটিস, ইউ হ্যাভ টু প্র্যাকটিস স্পিকিং। তোমাকে বলার প্র্যাকটিস করতে হবে। আর আমরা কোনো সময় বলার প্র্যাকটিস করিনি, আমরা শুধু গ্রামার পড়েছি। অ্যান্ড উই নেভার প্র্যাকটিস স্পিকিং, উই জাস্ট রেড দ্য গ্রামার্স। আর আমরা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে ফেলেছি, অ্যান্ড উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার মাস্টার্স ডিগ্রি নাও। আর এই জন্য আমরা এখন ইংরেজিতে কথা বলতে পারি না, দ্যাটস ওয়াই উই কান্ট স্পিক ইন ইংলিশ। তারপর ওরা আমাকে বলল যে আমরাও এখন থেকে ইংরেজি বলা, ইংরেজি প্র্যাকটিস করা শুরু করব, যাতে করে আমরা ইংরেজিতে কথা বলতে পারি। অ্যান্ড দেন দে টোল্ড মি দ্যাট দে উইল অলসো স্টার্ট প্র্যাকটিসিং সো দ্যাট দে ক্যান স্পিক ইংলিশ। সো এত কিছু জানার পর আমার কাছে এটা মনে হলো যে ইংরেজি গ্রামার ধরে যদি বসে থাকি তাহলে আমার ইংরেজি বলা কোনোদিনও হবে না। ইট উইল নেভার হ্যাপেন দ্যাট আই উইল স্পিক ইন ইংলিশ। তাহলে কি করতে হবে? গ্রামার অবশ্যই জানতে হবে, যেগুলো বেসিক গ্রামার আছে সেগুলো জানতে হবে, যাতে করে আমরা কন্টিনিউয়াসলি কিছু ভুল করলে ওই ভুলগুলোকে আমরা শুধরাতে পারি। এবার দেখো, কথায় কথায় অনেক কথা হয়ে গেলো আর ভিডিওটা লম্বা হয়ে গেল। সো গতকাল আমার বন্ধু এসেছিল আমার বাড়িতে, ইয়েস্টারডে মাই ফ্রেন্ড ভিজিটেড মাই হোম। আমি যদি বলি আমার একজন বন্ধু তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ইয়েস্টারডে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, বা একজন পুরনো বন্ধু, ইয়েস্টারডে ওয়ান অফ মাই ওল্ড ফ্রেন্ডস ভিজিটেড মাই হোম। ও এসে কলিং বেল টিপল, হি প্রেসড দ্য কলিং বেল। আমি কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুললাম, আই ওপেন দ্য ডোর আফটার গেটিং দ্য সাউন্ড অফ দ্য কলিং বেল। আমি আমার বন্ধুকে এতদিন পরে আমার দরজায় দেখে আশ্চর্য, আই ওয়াজ সারপ্রাইজ টু সি মাই ফ্রেন্ড আফটার এ লং টাইম অ্যাট মাই ডোর। আমি আমার বন্ধুকে এতদিন পরে আমার দরজায় দেখে আশ্চর্য, আই ওয়াজ সারপ্রাইজড টু সি মাই ফ্রেন্ড আফটার এ লং টাইম অ্যাট মাই ডোর। আমি ওকে বললাম, তুমি কেমন আছো? আই আস্কড হিম, হাউ আর ইউ? ও বলল, আমি ভালো আছি, তোমার কেমন চলছে, তোমার কি খবর? হি সেড, আই এম ফাইন, হাউ অ্যাবাউট ইউ? আমি বললাম, এই তো বেশ ভালো আছি, এসো ভেতরে এসো। আই সেড, এভরিথিং ইজ ফাইন, সুপার, প্লিজ কাম ইন। ও বলল, বাহ খুব সুন্দর সাজিয়েছো তো ঘরটা। হি সেড, ইউ হ্যাভ ডেকোরেটেড ইউর রুম ভেরি বিউটিফুলি। আমি বললাম, ধন্যবাদ, প্লিজ বসো। আই সেড, থ্যাংক ইউ, প্লিজ হ্যাভ এ সিট। আমার বন্ধু সোফায় বসে পড়ল, মাই ফ্রেন্ড সেট অন এ সোফা, আর জিজ্ঞেস করল, আর বাকিরা কেমন আছে? অ্যান্ড হি আস্কড, হোয়াট অ্যাবাউট আদার্স? সবাই ভালো তো? অল আর ওয়েল। আমি বললাম, হ্যাঁ সবাই ভালো আছে, ইয়েস অল আর গুড, অল আর ওয়েল। তুমি বলো, তোমার মা বাবা কেমন আছে? ইউ টেল মি, হাউ ইজ ইউর প্যারেন্টস? আমার বন্ধু বলল, গত বছর বাবার একটা অপারেশন হয়েছে কিন্তু এখন সবাই ভালো আছে। মাই ফ্রেন্ড সেড, মাই ফাদার গট এন অপারেশন লাস্ট ইয়ার, নাও অল আর গুড। সো লক্ষ্য করে দেখো, এই যে কনভারসেশনটা হলো, এখানে কিন্তু খুঁজলে ছোট ছোট অনেক গ্রামাটিক্যাল মিস্টেক পাওয়া যাবে, নেরেশনের মিস্টেক পাওয়া যাবে, বাট
আমি যদি ইংরেজিতে সেম কথাগুলো কারোর সাথে বলি, নো ওয়ান ইজ গোয়িং টু লাভ, নো ওয়ান ইজ গোয়িং টু টেক দ্য মিস্টেক্স আউট অফ ইট। কেউ ভুল বার করতে যাবে না, কেউ আমার উপরে হাসবে না, বিকজ আই ওয়াজ এবল টু স্পিক হোয়াট আই ওয়ান্টেড টু। কারণ আমি যা চাইতাম সেই সব কিছু আমি বলেছি এবং কনফিডেন্টলি বলেছি। সো যাকে আমি বলছি, যার সাথে আমি বলছি, সে সমস্ত কথা বুঝতে পারবে। তো এই লেভেলটাতে আসার পর আমরা চিন্তা করতে পারবো যে আরও কত লেভেল আপ করব, বা কতটা অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্টে কথা বলবো, ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলবো, নিউট্রাল অ্যাকসেন্টে কথা বলবো, এগুলো পরের কথা। কিন্তু অনেক বিজ্ঞ লোক আছেন যারা মনে করেন যে শুরু থেকে গ্রামার ধরে অ্যাকসেন্ট ধরে এগোতে হবে, কিন্তু ওদের কাছে আমি ক্ষমা চাইছি। কারণ আমি আমার জীবনের 10 বছর নষ্ট করেছিলাম গ্রামার আর অ্যাকসেন্টের চিন্তা করে। সো যেদিন থেকে এইসব চিন্তা বাদ দিয়েছি আর স্পিকিংয়ের উপর প্র্যাকটিস শুরু করেছি, সেই দিন থেকে আমি ইম্প্রুভ করছি এবং আজকেও আমি শিখছি। এখনও আমি নিজের প্রোনাউন্সিয়েশনে ইম্প্রুভমেন্ট আনছি, নিজের গ্রামারে ইম্প্রুভমেন্ট আনছি। সো এগুলো আস্তে আস্তে চলতে থাকবে। কিন্তু যেটা পারপাস, পারপাস কি, আমি কারোর সাথে ইংরেজিতে কথা বলতে পারছি কিনা, সেটা আজকের দিনে আমি ইংলিশ স্পিকার, আমেরিকান ইংলিশ স্পিকার, ব্রিটিশ ইংলিশ স্পিকার, নিউট্রাল ইংলিশ স্পিকার, সব ধরনের ইংলিশ স্পিকারের সাথেই কনফিডেন্টলি কথা বলতে পারি। সো থ্যাংক ইউ অল ফর গিভিং ইউর টাইম, তোমাদের সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমি আশা করছি যে তোমরা রোজ প্র্যাকটিস করে তোমাদের স্পোকেন ইংলিশ স্কিল খুব তাড়াতাড়ি ইম্প্রুভ করবে। অ্যান্ড আই হোপ, আই উইশ দ্যাট ইউ উইল ইম্প্রুভ ইউর স্পোকেন ইংলিশ স্কিল ভেরি ফাস্ট বাই প্র্যাকটিসিং এভরি ডে। If you feel that this video will helpful for your friends, jodi tomar mone hoy je ei video ta tomar bondhuder o sahajjo korte pare, tahole please share this through WhatsApp, through Facebook or through other social media with your friends. Video ta bhalo lagle obosshoi ekta like kore debe. Dekha hocche abar next video te. Totokkhoner jonno take care, keep learning, keep sharing, keep growing. Tata.